জব স্টাডি ফোরিউতে আপনাদের স্বাগতম। যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ফোর সেমিস্টারে আপনারা এক্সাম দিয়েছিলেন, আপনাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। আজকের ডেট হচ্ছে দেখুন 17/10/2023, অর্থাৎ আজকে নোটিফিকেশন জারি হলো। দেখুন দেওয়া রয়েছে 17/10/2023, আপনাদের ফোর সেমিস্টার রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেল। তো কখন রেজাল্টটি পাবলিশ হয়েছে দেখুন, দেওয়া রয়েছে সেমিস্টার ফোর অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশন 2023। যারা সেমিস্টার ফোরে অনার্স জেনারেল কোর্সের জন্য আপনারা পরীক্ষা দিয়েছিলেন 2023 সালে আন্ডার সিবিসিএস, অর্থাৎ আপনারা যে সিবিসিএস সিস্টেমে এক্সাম দিয়েছিলেন, অলরেডি হ্যাজ বিন পাবলিশ ইন ওয়েব পোর্টাল আপনাদের UGBExam.net, এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অন ফ্রম 2:30 কিন্তু আজকেই পাবলিশ হলো 17/10/2023। তাহলে কিভাবে আপনারা রেজাল্টটি চেক করবেন তার সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছে। এবং আপনাদের কারো আরএ বা এসপি বা এসএ এসছে তার ফুল ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে, এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা সম্পূর্ণ প্রসেস দেখে নেবেন কিভাবে আরএ পেলে কি করতে হবে, এসবি পেলে কি করতে হবে। ঠিক আছে, তো আমি রেজাল্টটি এখন দেখাচ্ছি। আপনাদের চলে যেতে হবে UGBExam.net, এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর পোস্ট এক্সামটি সিলেক্ট করবেন, অর্থাৎ ফোর্থ সেমিস্টার না থার্ড সেমিস্টার সেটা সিলেক্ট করবেন, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে দিয়েছে ফোর্থ সেমিস্টার সিলেক্ট করবেন এবং রেজাল্ট শিটে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনাদের গুগলে টাইপ করতে হবে UGBExam.net, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করে দেওয়ার পর সিবিসিএস দেওয়া রয়েছে, এই সিস্টেমে যেতে হবে। সিবিসিএস এর ফুল ফর্ম হচ্ছে চয়েস বেসিক ক্রেডিট সিস্টেম। ঠিক আছে, এখানে যাবেন, যাওয়ার পর দেখুন ফোর্থ সেমিস্টার দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হয়ে যাবে। তো এতগুলো যেতে হবে না, আপনাদের দেখুন দেওয়া রয়েছে গ্র্যান্ড সিট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর রোল নাম্বারে ক্লিক করলে, সাবমিট করলে আপনাদের রেজাল্টটি বেরিয়ে যাবে। তাহলে আপনারা নিজের রেজাল্টটি চেক করে নিতে পারবেন নিজের মোবাইলের মাধ্যমে, কোথাও সাইবার ক্যাফে যেতে হবে না। এবং আরএ বা এসবি পেয়েছেন তার জন্য আমি ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জানতে পারেন। অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে সেই ভিডিওটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আরএ পেলে পরে কী করতে হবে। ঠিক আছে, তাহলে ফুল ডিটেলস আপনারা দেখে নেবেন ভিডিওটি, এবং ফুল ডিটেলস আরেকটু আমি এর ভিডিও দিয়ে দিব, আরে পেলে কি করতে হবে এবং আপনাদের এবি অর্থাৎ অ্যাবসেন্ট থাকলে কি করতে হবে, সম্পূর্ণ ডিটেলস কালকে বা পরশুর মধ্যে আমি ভিডিও আপলোড করে দেব। তাহলে সেই ভিডিওটি আপনারা ওয়াচ করে নেবেন। ঠিক আছে, আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সব বন্ধুদের বলে দেন আপনাদের ফোর সেমিস্টার রেজাল্ট কিন্তু দেওয়া হয়েছে। এই রেজাল্টটি ডাউনলোড করেই আপনারা স্কলারশিপ ফর্ম অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই।